আসসালামু আলাইকুম, পতেনিউজ চ্যানেলে আমন্ত্রণ জানাই। চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। বিয়ে হয়ে গেল সাবিলা নূরের, হানিমুনে কোথায় যাচ্ছেন সাবিলা নূর? এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের পতেনিউজ চ্যানেলের সাথেই থাকুন। দর্শক প্রিয় মডেল অভিনেত্রী সাবিলা নূর গত শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বরের নাম নেহাল সুনন্দ তাহের। বেসরকারি টেলিভিশন চ্যানেল SATV-র ব্রডকাস্ট প্রকৌশলী হিসাবে কর্মরত আছেন তিনি। গত বৃহস্পতিবার ছিল সাবিলা নূরের গায়ে হলুদ অনুষ্ঠান। পরের দিন শুক্রবার নগরীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রোববার সাবিলার বৌবাত। শুক্রবার সন্ধ্যা থেকে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে জমে উঠে বিয়ে বাড়ি। এদিন সাবিলার বিয়েতে তারার হাট বসেছিল। এ তালিকায় ছিলেন তাহসান, FS নাইম, সিয়াম আহমদ ও তার স্ত্রী অবন্তী, অনিমা সাইস ও আসনা হাবিব বাবনা, সমদম পাড়িয়া ও তার স্বামী অফু, তৌসিফ মাহমুদ ও তার স্ত্রী জারা, ফখরুল বাসার মাসুম ও মিলি বাসার দম্পতি, সামিনা চৌধুরী, রুনা খান, সাদিয়া জাহান পবা, তানজিন তিশা, সাফা কবির সহ আরও অনেকে। প্রিয় মানুষকে জীবনসঙ্গী হিসাবে পেয়ে উচ্ছ্বাসিত সাবিলা নূর। তার বাসায় আমাদের 3 বছরের বন্ধুত্বের সম্পর্ক, সেই বন্ধুত্ব থেকেই এই বন্ধনে আবদ্ধ হলাম। সবার কাছে দোয়া চাই যেন বাকি জীবন একসঙ্গে থাকতে পারি। বৌবাদ শেষ হলে মধুচন্দ্রিমার জন্য উড়াল দিবেন সাবিলা নেহাল দম্পতি। এ প্রসঙ্গে সাবিলা নূর বলেন, মধুচন্দ্রিমায় গ্রীষে যাওয়ার প্রাথমিক পরিকল্পনা করেছি। অভিনেতা তৌসিফ মাহবুবের মাধ্যমে 3 বছর আগে নেহালের সঙ্গে পরিচয় হয় সাবিলা নূরের। শুরুতে বন্ধুত্ব থাকলেও এক পর্যায়ে দুজন একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেন। বছরখানেক আগে সাবিলার মায়ের কাছে সাবিলাকে বিয়ের প্রস্তাব দেন নেহাল। কিন্তু এত দ্রুত জীবনের এত বড় একটি সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, এজন্য সাবিলা নেহালকে আরও সময় নেওয়ার কথা বলেন সাবিলার মা। অবশেষে এই জুটির প্রেম পরিণয়ে রূপ নিয়েছে। চাঁদপুরের ছেলে নেহাল, তার বাবা বাংলাদেশ বেতারের সাবেক উপমহাপরিচালক প্রয়াত আবু তাহের, মা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন। 2 ভাই বোনের মধ্যে নেহাল ছোট। চট্টগ্রামের মেয়ে সাবিলা, তার বাবা তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল করিম। 2014 সালে মডেলিং শুরু করেন সাবিলা নূর। বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনা আসেন তিনি। পরবর্তীতে নাম লেখান নাটক টেলিফিল্মে। বর্তমানে ছোট পর্দায় কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন এই অভিনেত্রী। বন্ধুরা, সাবিলা নূরের বিয়ের ব্যাপারে আপনারা যদি কোনো মতামত থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান। আর এই ধরনের আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।